মাদক মামলায় এবার আদালতে হাজিরা দিলেন চিত্রনায়িকা পরিমণি ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো সঙ্গেই থাকুন রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকায় চলচ্চিত্রের নায়িকা পরিমণি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন সোমবার ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে পরিমণির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত রিফাত মামলার গ্রহণের জন্য দিন ধার্য ছিল সোমবার আইনজীবী নীলাঞ্জনা রিফাত মামলাটি উচ্চ আদালতে স্থগিতাদের শুনানির জন্য আদেশ আছে বলে আদালতে জানান এছাড়া অপর দুই আসামি আদালতে হাজিরা দেন এরপর আদালত পরবর্তী কার্যক্রমের জন্য তিরিশ অক্টোবর দিন ধার্য করেন গত নয় জানুয়ারি পরিমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আদেশ দেন এর আগে দুই সালের বারোই মে পরিমণির আইনজীবী ব্যক্তিগত হাজিরা মৌকুফ চেয়ে আবেদন করেন এরপর গত দুইজন জন আদালত পরিমণির ব্যক্তিগত হাজিরা মৌকুফ করেন দুই হাজার একুশ সালের চার আগস্ট অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানির বাসা থেকে আটক করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব অভিযানের নতুন মাদক এলএচডি মদ ও আইস জব্দ করা হয় তার ড্রয়িং রুমে কাবার্ড সুকেশ ডাইনিং রুম বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল জব্দ করা হয় পরদিন পাঁচ আগস্ট র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তদন্ত শেষে দুই হাজার একুশ সালের চার অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজে মোস্তফা কামাল আদালতে পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন এরপর দুই হাজার বাইশ সালের পাঁচই জানুয়ারি আদালত পরিমণি সহ তিন আসামির অব্যাহতি আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন মামলার অভিযোগপত্রে বলা হয় চিত্রনায়িকা পরিমণির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কোনো কাগজপত্র ছিল না মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে লিখিতভাবে সিআইডিকে জানানো হয়েছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে নামে মদ জাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল দুই হাজার বিশ সালের তিরিশে জুন ওই লাইসেন্সের মেয়াদ শেষ হয় পরিমনি বিভিন্ন স্থান থেকে এ মামলার দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হুসেনের মাধ্যমে অবৈধ মাদক দ্রব্য সংগ্রহ করে বাসায় রেখেছিলেন মাদকদ্রব্য রাখার বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি পরিমণি তার গাড়িটি মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহার করতেন